অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুশি ও সুনেহরা বিনতে কামালের গোপন ছবি ও ভিডিও ক্লিপ শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা হয়। সেখানে শরীফুল রাজ ও সুনেহরা বিনতে কামালকে পাওয়া গেছে মদ্যপ অবস্থায়। দ্রুত এই ভিডিও ভাইরাল হলে ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁসের ঘণ্টাখানেক পরই ফেসবুক থেকে মুছে দেওয়া হয়। এরপরই সংসার ভাঙার জন্য সুনেরাকে দায়ী করেন নায়িকা পরিমণি। সেই সঙ্গে ভিডিও ছড়ানোর জন্য সুনেরাকে অভিযুক্ত করেন ঢাকাই সিনেমার এই নায়িকা। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন সুনেরা। পরিমণির সেই গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন। সেখানে সুনেরা বলেন, হঠাৎ আমার ফোনে ফোন আসা শুরু হয়, তারপরে আমি অনলাইনে গিয়ে দেখি, এতে আমি হতবাক হই। এই ভিডিও 3 বছর আগের, আমি জানতাম না যে এ ধরনের ভিডিও আছে। আমি প্রথমে রাজকে ফোন দেই, বলি এটা কি তুই করেছিস। পরে রাজ বলে, সুনেরা তোর কি মনে হয় আমি করেছি, আমি শুধু তোকে জিজ্ঞেস করছি, তুই বল। ওর ভয়েস খুব কান্না ছিল। পরে বলল, বুঝতে তো পারিস কে করেছে। পরে বললাম, তুই কোথায়। রাজ বলল, আমি রাস্তায় হাঁটছি। তোর তো পাবলিকলি কথা বলা উচিত, বিষয়টি পরিষ্কার করতে হবে, মানুষ আমাকে ভুল বুঝতেছে। সুনেহরা আরও বলেন, পরে দেখি পরিমণি আমাকে মেনশন দিয়ে ব্লেম করছে, অথচ আমি জানতামই না। শুধু তাই নয়, পরিমণি বলছে রাজ আমার সঙ্গে ছিল, অথচ কোনো যোগাযোগই ছিল না। এটা কল রেকর্ড এবং লোকেশন চেক করলেই পাওয়া যাবে। আমার তো আসলে ফ্যামিলি আছে, মান ইজ্জত আছে, বিষয়টি মানুষ সব কিছু বুঝেছে। পরিমণির সংসার ভাঙার ক্ষেত্রে আমার কোনো ইনভলভমেন্ট নেই, এ বিষয়টি রাজও ক্লিয়ার করেছে, আমার জায়গা থেকে ক্লিয়ারও করেছি। যে কেউ তদন্ত করলে সত্যটা বেরিয়ে আসবে। আমি চাই তদন্ত হোক, বিশেষ করে ফোনের লোকেশন চেক করা হোক, কে কোথায় ছিল। প্রসঙ্গত, রাজের ফেসবুক থেকে পাবলিশ করা ভিডিওগুলো কে কখন কিভাবে দিয়েছে তার কোনো সুরাহা এখনও হয়নি। সুনেরা, রাজ, পরি একে অন্যকে ইঙ্গিত করে দোষারোপ করেই যাচ্ছেন। হাবিবুর রহমান পলাশ, দেশ রূপান্তর।